দর্শক, ঢাকার বাইরের ডেঙ্গু পরিস্থিতি সম্পর্কে জানাতে আমাদের সাথে বরিশাল ফরিদপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মীরা। শুরুতে যাব বরিশালের সহকর্মী মিরনের কাছে এবং মিরনের কাছ থেকে জেনে নিতে চাইব বরিশালে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব কেমন, হাসপাতালে রোগী ভর্তি কেমন দেখছেন? ধন্যবাদ রঞ্জু। যেমনটা আপনি জানতে চেয়েছিলেন, বরিশালে ডেঙ্গুর পরিস্থিতি আসলে দিন দিন বরিশালে কিন্তু ডেঙ্গুর পরিস্থিতি কিন্তু ভয়াবহ আকার ধারণ করছে। আমি আপনার মাধ্যমে একটু জানাতে চাই যে আজকে কিন্তু বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু 130 জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন এবং গতকালকে এই হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছিল 46 জন ডেঙ্গু আক্রান্ত রোগী। এই মুহূর্তে আমরা মেডিসিন ওয়ার্ডে আছি এবং মেডিসিন ওয়ার্ডের তিনতলায় যে ওয়ার্ডটিতে আমি আছি সেখানে কিন্তু আলাদা কর্নার করা হয়েছে এবং এখানে কিন্তু আমরা যেটা জানতে পেরেছি যে 18 জন ডেঙ্গু আক্রান্ত রোগীর কিন্তু চিকিৎসা নিচ্ছেন এই ফ্লোরে। কিন্তু আমরা একটু আপনার মাধ্যমে দেখাতে চাই যে যদিও ডেঙ্গু আক্রান্ত রোগীর জন্য মশারি থাকা বাঞ্ছনীয়, কিন্তু এই মুহূর্তে আমরা কোনো একটি খাটেও কিন্তু মশারি দেখছি না। তবে কর্তৃপক্ষ বলছে যে প্রত্যেক রোগীর জন্যই আলাদা আলাদা মশারি দেওয়া হয়েছে, কিন্তু তারা মশারি ব্যবহার করছে না। আর চিকিৎসকের দিকে আমরা যেটা জানতে পেরেছি যে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানিয়েছেন যে বরিশালে গত 24 ঘন্টায় একজন ডেঙ্গু আক্রান্ত রোগী কিন্তু মারা গেছে। কিন্তু বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক জানিয়েছেন যে বরিশালে গতকালকে যে 130 জন ভর্তি হয়েছে তারা মোটামুটি আশঙ্কাজনক নয় এবং বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষ করে মেডিসিন ওয়ার্ডে তারা কিন্তু 200 রোগীকে কিন্তু তারা চিকিৎসা দিতে পারবেন, এরকম ব্যবস্থা তাদের রয়েছে। তবে বরিশালে কিন্তু সেল সেপারেটর মেশিন কিন্তু না থাকায় প্লাটিলেট দেওয়া যাচ্ছে না, তাদেরকে ঢাকায় যেতে হচ্ছে। এই ছিল আমার কাছে বরিশাল থেকে সর্বশেষ ডেঙ্গু আক্রান্ত রোগীর সর্বশেষ তথ্য। আমি চলে যাব ফরিদপুরে। ফরিদপুরে আমাদের আরেকজন প্রতিনিধি অপেক্ষা করছেন, সেখানে তিনি জানাবেন ফরিদপুরে ডেঙ্গুর সর্বশেষ পরিস্থিতি সোহাগের কাছে। সোহাগ, ধন্যবাদ মিরন। বরিশালের মতন ফরিদপুরের অবস্থাও কিন্তু একই রকম, দিন দিন ডেঙ্গু রোগীর আক্রান্ত সংখ্যা বৃদ্ধি পেয়ে চলেছে। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে। আর আজকে এই হাসপাতালে 52 জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়াও ফরিদপুরের অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং হাসপাতালগুলোতেও কিন্তু আরও ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। আমরা যেটা জানতে পেরেছি আজকে বিভিন্ন হাসপাতালগুলোতে কিন্তু আজকে প্রায় 100-এর মতন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন, এমনটাই কিন্তু জানতে পেরেছি। তো এই পর্যন্ত ফরিদপুর জেলায় প্রায় 250 ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তার মধ্যে থেকে অধিকাংশ ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে প্রায় 100-এর কাছাকাছি রোগী তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি এই ফরিদপুর জেলাতে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে। তবে আমরা যেটা শঙ্কিত এবং ফরিদপুরবাসী যেটা একটু আতঙ্কের মধ্যে রয়েছে, এই ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ার পরেও আমরা দেখেছি যে পৌর কর্তৃপক্ষ এখন পর্যন্ত ডেঙ্গু প্রতিরোধে কোনো প্রকার কার্যকরী পদক্ষেপ নেয়নি, যার কারণে ফরিদপুরে দিন দিন ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে চলেছে, এমনটাই কিন্তু আমরা অভিযোগ পেয়েছি। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই বিভিন্ন ভবন, যে নির্মিত যে ভবনগুলো রয়েছে সেই ভবনের লিফটের জায়গাতে আমরা দেখেছি যে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে, এমনটাই কিন্তু আমাদের জেলা প্রশাসক জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে ডেঙ্গু সর্বশেষ সংবাদ। চলে যাবো স্টুডিওতে আপনার কাছে রঞ্জু।